2014 টেট উত্তীর্ণদের শংসাপত্রের ডেডলাইন, 3 সপ্তাহের মধ্যেই টেট উত্তীর্ণদের শংসাপত্র দেওয়ার নির্দেশ। প্রায় 1 লক্ষ টেট উত্তীর্ণকে সার্টিফিকেট দেওয়ার নির্দেশ হাইকোর্টের। অর্ণব রয়েছে টেলিফোন লাইনে। অর্ণব, বিচারপতি উত্তীর্ণ হয়ে রয়েছেন কিন্তু হাতে তাদের কোনো শংসাপত্র নেই, যেটা কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের রিসেন্ট বেঞ্চের নির্দেশে তাদের এই টেট শংসাপত্র পাওয়ার কথা। সমস্যা হলো কলকাতা হাইকোর্টে মামলার প্রেক্ষিতে সিবিআই তদন্ত, এবং সেই তদন্তের প্রেক্ষিতেই ইতিমধ্যে আমরা জানি সিবিআই এস বাসুরিয়া কোম্পানির কাছ থেকে একাধিক টেট ডেটা বাজেয়াপ্ত করেছে। এই টেট ডেটা সম্পূর্ণ বোর্ডের হাতে না থাকার কারণেই তারা কোনো সার্টিফিকেট প্রদান করতে পারছে না। এই জায়গাতেই বিচারপতি অমিতা সিনহা নির্দেশ দিলেন, যারা যারা টেট ইতিমধ্যেই পাস করেছেন, উত্তীর্ণ হয়েছেন, তাদের প্রত্যেকের হাতে টেট শংসাপত্র দেওয়ার জন্য, এবং সেক্ষেত্রে সিবিআই কে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা, আগামী 1 সপ্তাহের মধ্যে তারা এস বাসুরিয়া কোম্পানি অর্থাৎ বোর্ডের যারা কনফিডেন্সিয়াল সেকশন হিসেবে কাজ করতো তাদের কাছ থেকে যে ডেটা বাজেয়াপ্ত করেছে তার ফটো কপি সেটা তুলে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে, এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সিবিআই কাছ থেকে বাজেয়াপ্ত ডেটা গ্রহণ করার পর রেকর্ডের ভিত্তিতে এই টেট উত্তীর্ণদের, এক্ষেত্রে মামলাকারী বা যারা রয়েছেন তাদের এই শংসাপত্র দিতে হবে। তারপরে 2 সপ্তাহের মধ্যে 29 আগস্ট এই মামলা পরবর্তী শুনানি। সব দিক থেকে দেখতে গেলে 3 সপ্তাহের মধ্যে যারা টেট উত্তীর্ণ তাদের হাতে এই শংসাপত্র পৌঁছে দেওয়ার নির্দেশ জারি করলেন বিচারপতি অমিতা সিনহা। উত্তীর্ণদের, এক্ষেত্রে মামলাকারী বা যারা রয়েছেন তাদের এই শংসাপত্র দিতে হবে। তারপরে 2 সপ্তাহের মধ্যে 29 আগস্ট এই মামলা পরবর্তী শুনানি। সব দিক থেকে দেখতে গেলে 3 সপ্তাহের মধ্যে যারা টেট উত্তীর্ণ তাদের হাতে এই শংসাপত্র পৌঁছে দেওয়ার নির্দেশ জারি করলেন বিচারপতি অমিতা সিনহা। বন্ধুরা, এই মুহূর্তে ব্রেকিং নিউজ। 2014 সালের সকল টেট পরীক্ষার্থীদের, প্রায় 1.5 লক্ষ টেট পরীক্ষার্থীদের যারা টেট উত্তীর্ণ হয়েছেন 2014 সালের টেটে, তাদের সকল টেট পরীক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তো কীভাবে আপনারা সার্টিফিকেট পাবেন এবং কবে থেকে পাবেন সমস্ত বিস্তারিত তথ্য এই মুহূর্তে আপনাদের দিচ্ছি। তার আগে বলি বন্ধুরা, যারা এখনও এই সাবজেক্টগুলো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করুন, তাহলে কোনো চাকরির আপডেট এবং এই কেস সম্পর্কিত আপডেট এবং নতুন চাকরি সম্পর্কিত আপডেট, সার্টিফিকেট সম্পর্কিত আপডেট কোনো কিছুই কিন্তু আপনার মিস হবে না। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু এগুলো আপডেট পেতে পারবেন না। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের সাপোর্ট করবেন। এবার 2014 সালে যে টেট সার্টিফিকেট যারা পাবেন, তো কীভাবে পাবেন এবারে দেখুন। 1,26,000 টেট সার্টিফিকেট বড় নির্দেশ হাইকোর্টের। 1,26,000 টেট সার্টিফিকেট ওয়ার্কিং কপি যেটা আছে সেটা হস্তান্তরের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের যে বিচারপতি আছেন অর্থাৎ অমৃতা সিনহার যে ডিভিশন বেঞ্চ আছে, সেই অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চ 1,26,000 টেট সার্টিফিকেট কপি, ওয়ার্কিং কপি হস্তান্তরের নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। দ্রুত সার্টিফিকেট বোর্ডকে প্রদান করবে সিবিআই এবং সেখান থেকে বেছে বেছে মামলাকারীদের সার্টিফিকেট দেবে বোর্ড। এই তথ্য কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে। সাথে সাথে আরেকটা খবর আপনাদের জানাচ্ছি যে 2014 সালে যারা টেট পাস করা প্রার্থী আছেন তারা সেই সার্টিফিকেট, যারা পাওয়ার যোগ্য সেই সার্টিফিকেট পেতে চেয়ে মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে 2014 সালে টেট পাসা বোর্ডের যুক্তি ছিল তখন সব তথ্য আছে এস বসুর আয়ন কোম্পানির কাছে, সিবিআইয়ের হাতে কিছু নেই। তারপর কিন্তু এই হাইকোর্টের এই নির্দেশটি আসে। তো এই সম্বলিত যে খবরটি আজকে প্রকাশিত হয়েছে সেটা দেখুন। 2014 সালে 1,26,000 পরীক্ষার্থীদের টেস্ট সার্টিফিকেট সম্বলিত ডেটা পর্ষদকে হস্তান্তরের নির্দেশ দিল হাইকোর্ট। 1 সপ্তাহের মধ্যে সিবিআইকে ওই নথি দিতে হবে অর্থাৎ আগামী 1 সপ্তাহের মধ্যে আপনারা যারা কেস করেছেন তারা যে সার্টিফিকেট সেগুলো পেয়ে যাবেন, এবং যারা ইঞ্জিনিয়ারিং প্রার্থী আছে তাদেরও কিন্তু 3 সপ্তাহ অর্থাৎ প্রায় 1 মাসের মধ্যে আপনারাও সার্টিফিকেট হাতে পাবেন। তো 2014 সালে টেট পাস করার পর নিয়োগ পেলেও টেট উত্তীর্ণ হওয়ার শংসাপত্র বা সার্টিফিকেট পাননি বহু শিক্ষক, শিক্ষকও পাননি, সাথে সাথে যারা টিচার হতে পারেননি এখনও তারাও কিন্তু সার্টিফিকেট পাননি, শুধু পাস হয়ে আছেন। তো সবাইকে সার্টিফিকেট দেবে এবং সার্টিফিকেট সম্পর্কিত খবর তো এস সাউথ স্টাডি গ্রুপে আমরা দেবই, তাই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো এর জন্য হাইকোর্টের দ্বারস্থ হয় মামুন রেজা সহ কয়েকজন কর্মরত প্রাথমিক শিক্ষক। সেই মামলায় তাদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তের দাবি ছিল যে মামলাকারী শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন সময় নিয়োগ সংক্রান্ত তথ্য চাওয়া হচ্ছে, তার মধ্যে অন্যতম হলো টেট পাস সার্টিফিকেট, কিন্তু প্রাথমিক শিক্ষা পরিষদের কাছে ওই সার্টিফিকেটের জন্য আবেদন জারিও এখনও কিন্তু সেই আবেদনের যে সদুত্তর সেটা মেলেনি। অর্থাৎ কোনো প্রাথমিক শিক্ষক বা যে 2014 সালে টেট পাস করেছে শিক্ষক বা আপাতত শিক্ষক হয়নি এখনও, শুধু টেট পাস করে আছে, কেউ কিন্তু সার্টিফিকেট পায়নি। তো তারা সার্টিফিকেট পাবে কি না সেই সম্পর্কিত যে মামলাটি হয়েছিল সেখানে কিন্তু সিঙ্গেল বেঞ্চে বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম নির্দেশ দিয়েছেন যে 2014 সালে সকল টেট পাসকে কিন্তু এই 1,26,000 সার্টিফিকেট দিয়ে দেবে।
তো 1,26,000 সার্টিফিকেট কীভাবে আপনারা হাতে পাবেন সে সম্পর্কিত আপডেট এই যে এই ডেথ সার্টিফিকেটের যে হাইকোর্টের নির্দেশ আছে সেই নির্দেশে অর্ডার কপি আজকে সন্ধ্যার মধ্যে প্রকাশিত হবে। সেই অর্ডার কপি আমরা হাতে পেলে আমরা কিন্তু গ্রুপে জানিয়ে দেবো কোন প্রসিডিওরে আপনারা সবাই ডেথ সার্টিফিকেট পাবেন। তো সেই সম্পর্কিত যে অর্ডার সেই সম্পর্কিত অর্ডার আজকে সন্ধ্যাবেলায় আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেল এসআও স্টাডি গ্রুপে, সেখানে আপনারা পাবেন। তো যদি অর্ডার কপি এবং আপনার যে আমাদের টেলিগ্রামের লিঙ্ক আপনার জানতে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখুন যে আমি অর্ডার কপি পেতে চাই, তাহলে কিন্তু অর্ডার কপি আমরা আপনাকে অর্ডার কপির যে লিঙ্ক সেটা দিয়ে দেবো। কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনার টেট পাস সার্টিফিকেট দরকার আছে কিনা এবং টেট পাস সার্টিফিকেট নিতে আপনি যে অর্ডার কপি সেই অর্ডার কপি নিতে চান কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসি।